ধন্যবাদ আমাদের বাসার ভাইকে আমাকে পুনরায় আরেকবার সুযোগ দেওয়ার জন্য। তো আসলে আমরা যারা নতুন আছি আমরা অনেকে গ্রুপ সম্পর্কে জানি না এবং গ্রুপের কার্যক্রম সম্পর্কে জানি না। তো আমি যেহেতু এখানে দায়িত্ব আছে এবং আমাকে এখানে দায়িত্ব রাখা হয়েছে, সেই সূত্রে আমি যে বিষয়টি বলবো আপনাদেরকে সেটি হলো যে আমরা এখানে প্রত্যেকে আমরা সদস্য এবং আমরা এখানে এক একজন ভলেন্টিয়ার। আমরা চেষ্টা করবো যে আমাদের যে নিজেদের যে স্বপ্নগুলো আছে, আমাদের যে অভিজ্ঞতাগুলো আছে, আমাদের যে আইডিয়াগুলো আছে সেগুলো আমরা শেয়ার করার জন্য। আর আমাদের বাংলাদেশের 64 জেলা সহ বিশ্বের 50 দেশের সদস্যদেরকে নিয়ে আমাদের এখন বর্তমান সদস্য প্রায় 2,50,000-এর উপরে এবং আমাদের গত 2 বছরে আমাদের প্রাপ্ত থেকে উদ্যোগ নিয়ে উদ্যোক্তা হয়েছেন 2,000+ সদস্য। তো আমি ধন্যবাদ জানাই আমাদের বাবা জাহিদ স্যারকে, যিনি আমাদেরকে এত সুন্দর একটি প্ল্যাটফর্ম তৈরি করে বাংলাদেশের 64 জেলা সহ বিশ্বের 50 দেশের মানুষের সাথে আমাদের যে মিশে থাকার জন্য সুযোগ করে দিয়েছেন এবং একজন সফল উদ্যোক্তা হওয়ার জন্য, একজন স্বপ্নবাস মানুষ গড়ে তোলার জন্য এবং স্বপ্নকে বাস্তবে কাজে লাগানোর জন্য তিনি নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন। আপনারা নিশ্চয়ই জানেন ইকবাল বাবা জাহিদ স্যার, উনি ওনার নিজস্ব 2টা কোম্পানি আছে। তো উনি ওনার কোম্পানির পরিচালনার পাশাপাশি আমাদেরকে প্রতিনিয়ত 4 থেকে 5 ঘন্টা করে আমাদের সাথে সময় দেন এবং আমাদের গ্রুপটাকে কিভাবে আরো বিস্তার ঘটানো যায় সেই উপলক্ষে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। আমি আপনাদেরকে আরো একটি ছোট নিউজ দিয়ে থাকবো, সেটি হলো গত 4 জানুয়ারি 2020 বাংলাদেশের যে উদ্যোক্তা সম্মেলন হয়েছিল ওখানে আমাদের মালয়েশিয়া আমরা সেরা কান্ট্রি হিসাবে আমরা অ্যাওয়ার্ড পেয়েছি এবং ওখানে আমাদের সাতক্ষীরার একজন ছেলেকে 50,000 টাকা অনুদান দিয়েছিল যে সে এই গ্রুপ থেকে আপনার অনুদানটি নিয়ে আগামী 2 দিন আগে তার যে উদ্যোক্তা হওয়ার যে স্বপ্ন এবং তার যে ব্যবসা প্রতিষ্ঠান সে শুরু করছেন, সে একটি ফাস্টফুডের দোকান করছেন। তো সে ফাস্টফুডের দোকানের মাধ্যমে সে তার যে কার্যক্রমটি আমাদেরকে দেখাইতে চাই এবং যে গ্রুপ থেকে অনুদানটি নিয়েছে সেটির যে ফিডব্যাক হিসাবে আমাদেরকে আগামী 21 সালে আমরা তার কাছ থেকে হয়তো বা কোনো কিছু পাবো। তো আমরা এখানে আরো একটি বিষয় স্যার ওখানে একটি অবস্থিত, সেটি হলো IPDC সংস্থা থেকে আমাদেরকে লোন দিবে বিনা জামানতে 10,00,000 টাকা পর্যন্ত। তো আমরা এখান থেকে আমরা প্রবাসী যারা আছে আমরা এই সুযোগটা নিতে পারবো আগামীতে। আপনারা যদি কেউ আগ্রহী থাকেন যে আপনার আইডিয়া আছে, আপনার বিজনেস করার মতো সক্ষমতা আছে, আপনি সফলভাবে একটা বিজনেস প্রতিষ্ঠান চালাইতে পারবেন, তো সেক্ষেত্রে আপনার ওখানে কিছু ডকুমেন্ট আছে, ওই ডকুমেন্টগুলো আপনি যদি জমা দিতে পারেন আমাদের গ্রুপ থেকে বিনা জামানতে 10,00,000 টাকা পর্যন্ত দেওয়া হবে এবং সেটি IPDC সংস্থা এটি দিয়ে যাচ্ছেন। এবং আমাদের সাথে আরো কয়েকটি সংস্থা ইতিমধ্যে যুক্ত হয়েছেন, ওনারা আমাদেরকে যতগুলো সাপোর্ট লাগে সে সাপোর্টগুলো ওনারা আমাদেরকে দিয়ে যাচ্ছেন। আর সাথে সাথে আমাদের গ্রুপের যে কার্যক্রম সামনে এগিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের 64 জেলা সহ 50 দেশের যে ভাইয়েরা দায়িত্ব আছেন এবং সদস্য ভাইয়েরা আছেন সবাই নিয়মিতভাবে কাজ করে যাচ্ছেন এবং আপনারা দেখেছেন ইতিমধ্যে যে বাংলাদেশের পাশাপাশি বিশ্বের যে 50 দেশ আমাদের সাথে যুক্ত আছেন, প্রতিনিয়ত আমাদের মতো এমন ছোটখাটো করে বিভিন্ন ধরনের সম্মেলন করতেছেন এবং সেখান থেকে উদ্যোগ নিয়ে অনেকেই ব্যবসা শুরু করছেন। আমাদের গ্রুপের মাধ্যমে যে ব্যবসায়িক ভাইয়েরা যে উদ্যোক্তা ভাইয়েরা বিজনেস করতেছেন তারা এখান থেকে প্রতিনিয়ত 30-40% এই গ্রুপের মাধ্যমে সেল করতেছেন এবং আমাদের গ্রুপের রেকর্ড আছে যে একদিনে 1-1.5 লক্ষ টাকা পর্যন্ত এই গ্রুপের মাধ্যমে সেল করছেন। তো আমরা যদি আমাদের যে উদ্যোক্তা ভাইয়েরা বিজনেসম্যান ভাইয়েরা এখানে যুক্ত আছেন আমরা চেষ্টা করবো সবসময় আমাদের গ্রুপ থেকে পণ্য কেনার জন্য, কারণ আমরা গ্রুপ থেকে পণ্য কিনলে আমাদের 2টা সুবিধা হচ্ছে, সেটা হলো যে আমাদের একজন উদ্যোক্তা ভাই একজন বিজনেসম্যান ভাই ওনার বিজনেসটা পরিচালনা করতে পারতেছে এবং আমি একজন গ্রুপের সদস্য হিসাবে গ্রুপ থেকে পণ্য কিনে একজনকে তার যে কার্যক্রমটা সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি তাকে সাপোর্ট করতে পারতেছি। তো সবাই চেষ্টা করবেন গ্রুপ থেকে পণ্য কেনার জন্য। আর আমাদের গ্রুপের যে সমস্ত ভাইয়েরা যে সমস্ত আপুরা পণ্য বিক্রি করতেছেন তারা সবসময় চেষ্টা করেন যে 100% ভালো সেবা দেওয়ার জন্য এবং এখান থেকে এখনো পর্যন্ত মনে হয় কেউ তেমন প্রত্যাহিত হয় নাই, দু একজন হয়তো বা খারাপ মানুষ থাকতেই পারে কারণ ভালোর ভিতরে খারাপ থাকবে এটাই স্বাভাবিক। তো আমরা সবসময় চেষ্টা করে যাই যে ভালোর ভিতরে যারা খারাপ আছে সেই খারাপ মানুষগুলোকে খুঁজে খুঁজে বাইর করে তাদেরকে ভালো করার জন্য এবং তারা যে খারাপ কাজগুলো করতেছে সেই খারাপ কাজগুলো কখনো যেন না করে সেই বিষয়ে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।
আর আমি আজকে ধন্যবাদ জানাই আমাদের এখানে যারা উপস্থিত আছেন সবাইকে, কারণ আমরা বিভিন্ন কর্মব্যস্ততার মধ্য দিয়েও মালয়েশিয়ার মাটিতে এমন একটি পরিবেশের আয়োজন করতে পেরেছি এবং সকলের সহযোগিতায় আমরা এই কাজটি করতে পেরেছি। আমি আরো একটু কথা বলবো, সেটি হলো আমরা ব্যানারে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে লেখা আছে যে মালয়েশিয়া কান্ট্রি অ্যাম্বাসেডর জাহিদুল ইসলাম জাহিদ ভাইয়ের মৃত্যু, ওনার আত্মার মাগফিরাত কামনা করে আজকের এই মূলত অনুষ্ঠানটি। তো আমরা ওনার সম্পর্কে হয়তো বা ইতিপূর্বে অনেক কিছু জেনেছি, উনি আমাদের মালয়েশিয়াতে বিগত 5-7 বছর ছিল, তো উনি দুর্ঘটনাবশত আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তো আমরা ওনার যে রুহের আত্মার মাগফিরাত কামনা করে ওনার জন্য আজকে দোয়া এবং আলোচনা সভার আয়োজন করেছি। তো আপনারা সবাই জাহিদ ভাইয়ের জন্য দোয়া করবেন, উনি যেন কবরে শান্তিতে থাকতে পারেন, এবং ওনার পরিবারকে আমরা আমাদের গ্রুপ থেকে মালয়েশিয়া সহ বিশ্বের 50টি এবং বাংলাদেশের থেকে আমরা ওনার পরিবারকে একটি বড় অঙ্কের আর্থিক সাহায্য করতে পেরেছি, এজন্য আমরা গর্বিত মনে করছি। কারণ প্রবাসের মাটিতে থেকে আমরা এভাবে একজনের পরিবারের পাশে সাপোর্ট করতে পারবো হয়তো বা কল্পনাই করতে পারি নাই, কিন্তু আমরা এই গ্রুপে যুক্ত হয়ে এখানে আমরা প্রতিজ্ঞা করেছি যে আমরা ভালো মানুষ, ভালো মানুষ হিসাবে আমাদের কার্যক্রম সামনে এগিয়ে নিয়ে যাব। আর এখানে যে সমস্ত ভাইয়েরা বিজনেস করতেছেন, আপনারা আপনাদের গল্প অবশ্যই আজকে শোনাবেন। আজকে আমরা যেহেতু একটি লম্বা সময় নিয়ে এখানে উপস্থিত হয়েছি, সবাই চেষ্টা করবেন যে ব্যবসা করতে যে কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন, কিভাবে সে সমস্যা থেকে বাই হয়ে এসেছেন, এবং আপনার আগামী স্বপ্নগুলো কি, আপনার আইডিয়াগুলো এখানে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন, এই প্রত্যাশা রেখে আমি শেষ করছি। পরবর্তীতে হয়তো আপনাদের সাথে আবার কথা বলার সুযোগ হবে। তো আমার আজকের